নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর সন্ধান ইউটিউব চ্যানেল আজকে সাত সেপ্টেম্বর দু সাল এবং শনিবার আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে তো প্রথমেই যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে খবর উঠে আসছে যে সব থেকে যেটা বড় খবর যে নিম্নচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উঠেছিল সেটি দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে ক্রমে ক্রমে সরে যাচ্ছে যার ফলে যেটা বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং সমগ্র পশ্চিমবঙ্গে খুব একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তো নেই হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তবে গতকালের থেকে আজকে একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা বেশি হতে পারে তবে সেরকম উল্লেখযোগ্য নয় ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই দিনের তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিয়াশি শতাংশ এমনটা মনে করা হচ্ছে তবে একটা ঝোড়ো হাওয়া যেহেতু উপকূল অঞ্চলে বইবে পঞ্চাশ থেকে ৫৫ পঞ্চান্ন কিলোমিটার বেগে এমনটা জানা গেছে সেই জন্য এই সমস্ত বা বাকি যে দক্ষিণবঙ্গের জেলাগুলো সেখানে হাওয়া দেবে ফলে আর্দ্রতা চরমভাবে বজায় থাকবে না তবে আর্দ্রতা থাকবে এমনটা জানা গেছে এবং দেখা যাচ্ছে যে যত নিম্নচাপি আসছে সবই কিন্তু উড়িষ্যাগামী হয়ে যাচ্ছে অর্থাৎ যেভাবে এবার বলা হয়েছিল বা ওয়েদার আলটিমা বলেছিলেন যে এই নিম্নচাপটা দক্ষিণবঙ্গ দিয়ে প্রবেশ করতে পারে কিন্তু সেটাও দেখা গেল যে উড়িষ্যার অর্থাৎ এখন যেন অনেকে কমেন্টও করছেন যে এ আর কি খবর দিচ্ছেন সব নিম্নচাপ এত উড়িষ্যার দিকে চলে যাবে জানার কথা কিন্তু ব্যাপারটা তাই কিন্তু এটা তো এমনটা নয় যে পরবর্তী ক্ষেত্রে যে নিম্নচাপগুলো আসবে সেগুলো সবই উড়িষ্যার দিকে চলে যাবে তবে আরও যেটা ওয়েদার অফিস জানাচ্ছে যে সব থেকে এই নিম্নচাপের প্রভাবটা পড়ছে কোথায় না ফুঁসছে সমুদ্র নিম্নচাপের জেরে দীঘা মন্দারমণিতে আছড়ে পড়তে পারে ফুটের উঁচু ঢেউ আজকে এমনটা কিন্তু বলা হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ফুঁসতে শুরু করেছে সমুদ্র দীঘা মন্দারমণিতে রাজ্যের এবং রাজ্যের উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে প্রবল সতর্কবার্তা জারি করা হয়েছে থেকে ফুট উচ্চতায় ঢেউ বইবে শুধু তাই নয় এবং কিলোমিটার বেগে ঝড় বইতে পারে যার ফলে সমুদ্রের নামাত দূরের কথা সমুদ্র তীরবর্তী মানে তীরের কাছেও যেতে নিষেধ করা হয়েছে পর্যটকদের যার ফলে তারা একরকম হোটেল বন্দী হয়ে রয়েছেন এবং আলিপুর আবহাওয়া দপ্তর আরো জানাচ্ছে নিম্নচাপের জেরে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এবং শনিবার থেকে আবহাওয়া আরও খারাপ হতে পারে অর্থাৎ আজ থেকে অর্থাৎ যে হালকা মাঝারি বৃষ্টিটা বা বিক্ষিপ্ত বৃষ্টিটা হচ্ছিল সেটা আজকে একটু হলো বাড়তে পারে এমনটাই বলা হচ্ছে এবং দীঘা ও সমুদ্র তীরবর্তী এলাকায় এই যে ঝড় বইবে সম্ভবত দীঘা মন্দারমণি তাজপুর এবং বকখালিতে এর প্রভাবটা বেশি পড়বে সেই জন্য এখানে মাইকিং করা হচ্ছে এবং দীঘা মন্দারমণি তাজপুর বা বকখালিতে সমস্ত তীরবর্তী যে জায়গাগুলো রয়েছে সেখানে কাউকে যেতেই দেওয়া হচ্ছে না মানে যে কোনো সময় বিপদ ঘটে যাবে এমনটা মানে সম্ভাবনার কথা ভেবে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে উড়িষ্যা উপকূলের দিকে সরে যাচ্ছে ক্রমে নিম্নচাপ অর্থাৎ দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে তাই প্রবল বর্ষার সম্ভাবনা তো নেই এবং উপকূলও নেই বৃষ্টি হয়তো হবে ভারী এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে তবে উপকূল অঞ্চলে ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাস হবে মূলত যেটা বলা হলো যে দীঘা মন্দারমণি তাজপুর এবং বকখালিতে সতর্কতা জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গে ওই গতকালের থেকে একটু হয়তো বিক্ষিপ্ত হবে ছিটে ফোটা বৃষ্টিটা একটু বেশি হতে পারে তবে সব জায়গাতেই বিক্ষিপ্ত হবে সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ নেই এবং উত্তরবঙ্গ সেরকম সম্ভাবনা নেই অর্থাৎ এক কথায় সমগ্র পশ্চিমবঙ্গে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আজকেও নেই এবং আগামীকাল অর্থাৎ আগামী চব্বিশ তো সেরকম কিছু নেই এই ছিল আজকের আবহাওয়া কেমন থাকবে তার একটা ছোট্ট পূর্বাভাস ভিডিওটা আশা করছি আপনাদের হেল্প করবে হেল্প করলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয় ধন্যবাদ